এই রমজান এসেছে দেখবেন রমজানে অনেক মুসলমানরা রোজা রাখবে না দোকানের মধ্যে পর্দা টানায় আছে না নাই সার দোকানে কি টানাই পর্দা টানিয়ে দেয় চায়ের দোকানে দেখবেন সবুজ পর্দা লাল পর্দা কালো পর্দা আপনি যদি দিনের 10টার পর ওই দোকানের মধ্যে ঢুকি দেন দেখবেন অনেক দাড়িওয়ালারাও চা খায় আর সিগারেট খায় আছে না নাই গত রমজানে আমি নামাজ পড়িয়েছি আশুলিয়া বাইপাল সাভার খামবাড়ি জামে মসজিদ বিশাল মসজিদ তো 2টা বাজে বিকালে জোহরের পর আমি বের হলাম একটু দেখার জন্য কি অবস্থা দোকানগুলা ও মা দেখি যে লাল পর্দার কালো পর্দা আর সবুজ পর্দা দি চার দোকানগুলো পর্দা নিশি হয়ে গেছে আমি একটু মাথা আস্তে করে ভিতরে ঢুকাইলাম ঢুকায়া দেখি যে ওখানে অনেক মুরব্বি যেই মুরব্বিরা মসজিদের সামনের কাতারে গিয়া বসে ওই মুরব্বিরাই অনেকে বয়া বয়া দেই আকিজ বিড়ি টানে আমার দিকে হুজুর আপনি কোরআন শরীফ ইয়াদ করবেন আপনি তারাবি পড়াবেন আপনি জুমা সামনে জুমা পড়াবেন আপনি রিসার্চ করবেন আপনি এই বিকালে দোকানে কি আমি কই আপনাকে মতন পিসাব কিছু দেখতে আইছি আর কি কয় জান জান আপনার এনে কাজ নাই এরকম কিছু মুরব্বি আছে না নাই আছে না নাই আনাবির আশিকের দল অথচ রমজানের ফজিলত কত বেশি এই মানুষগুলো চিন্তা করে না যাদের শরীর সুস্থ রোজা রাখতে পারে তারপর রোজা রাখে না এমন কিছু মুসলমান আছে না নাই অথচ মায়ার নবী দয়ার নবী দু জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা আমার নবীজি বলে যে ঈমানের সহিত ইহতিসাবের সহিত বিশ্বাসের সহিত রমজানে রোজা রাখবে সিয়াম পালন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের পূর্বের জীবনের এক বছরের আগের এবং ভবিষ্যতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন আসমুলি ওয়া আনা আজিজিবি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব জোরে কান সুবহানাল্লাহ আপনি সারা বছর চাকরি করেছেন আপনি সারা বছর বেতন নিয়েছেন ম্যানেজারের হাত থেকে আপনাকে যদি আপনার মালিক এসে বলে যে ও আমার কর্মীরা শোনো তোমরা যদি রমজান মাসে সুন্দর করে কাজ করতে পারো এর প্রতিদান আমি মালিক নিজের হাতে দিব আপনারা খুশি হবেন নাকি বেজার হবেন জোরে বলেন কেন আপনার মনে মনে একটা খুশি আসবে যে আমার মালিক যেহেতু আমাকে দিবে বোনাস যেহেতু মালিক দিবে তাহলে তো কম দিবে না মালিক তো অনেক বোনাস দিবে মালিক তো কোনো চুরি চামারি করবে না ম্যানেজার যদি 500 টাকা বোনাস দেয় 200 টাকা মারিং করে দেয় আছে না নাই আমার আল্লাহ বলে বললাম তোমাদের যত আমলের সব আছে সবগুলো ফেরেশতারা দিবে কিন্তু এই রমজানের রোজা যারা রাখবা এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব জোরে বলেন সুবহানাল্লাহ এর প্রতিদান কি দিবে জানো কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে ওই কঠিন মুহূর্তের সময় অনেক বান্দারা জাহান্নামী হয়ে যাবে জাহান্নামের টিকিট চলে আসবে ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা এই বান্দা যদিও জাহান্নামের টিকিট পেয়ে গেছে আমি আল্লাহ এই বান্দাদেরকে মাফ করে দিয়া রায়ান নামক জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা তো জাহান্নামী হয়ে যাওয়ার কথা তাহলে কিভাবে জান্নাতি হয়ে গেল আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা দুনিয়ায় থাকতে সব নেক আমলের সওয়াব তোমরা লিখেছিলা একটা মাত্র আমলের সওয়াব তোমাদেরকে লেখার নির্দেশ আমি আল্লাহ দেই নাই ও ফেরেশতারা শোনো রমজান আমার এই বান্দারা কষ্ট করে রোজা রেখেছিল এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব বলেছিলাম ও বান্দারা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আজকে প্রতিদান দান করলাম আমার বান্দা
আমলের কারণে আমলের শর্ত থাকার কারণে জাহান্নামে হয়ে যাচ্ছি এই বান্দাদেরকে আজকে maaf করে দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রমজানে রোজা রাখতে হবে কি হবে না রমজানে যদি আপনি রোজা রাখেন কত ফজিলত জানেন আমলের কত ফজিলত অনেকে মানতে চায় না অনেকে রোজাই রাখতে চায় না আর যারা রোজা রাখে তাদের দেখে দেখে তিরস্কার করে আর বলে রোজা রাখছে আছে না নাই মানে ভেঙ্গায় এরকম আছে না আবার অনেক জায়গায় দেখেছি বাজান অনেক জায়গায় দেখছি যে রোজা রাখছে সাইপে ধরে রোজা ভাঙায় দিছে নাউজুবিল্লাহ জোরে বলেন অতসেই রমজানের কত রমজান রোজা রাখার কত ফজিলত আপনি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করেন অন্য মাসের একটা ফরজ আমলের সমান সওয়াব আপনার আমলনামা আল্লাহ লিখে দিবে জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই না এই রমজানে যদি কেউ একটা ফরজ আমল করে অন্য মাসের 70টা ফরজ আমল করার সমান সওয়াব আপনার আমলনামা লিখে দিবে জোরে কোন সুবহানাল্লাহ